ইসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম বন্ধুরা বন্ধুরা যে বিষয়টি নিয়ে কথা বলবো অথবা যে মেডিসিনটি আপনাদের মাসে পরিচয় করে দিব সেটি হল টল এল এর ইঞ্জেকশন টলফাবেড ইনজেকশনটি টেকনোডাক্স কোম্পানি একটি ইনজেকশন যার মধ্যে রয়েছে টলফেনামিক অ্যাসিড টোলফা বেড এর ইনজেকশনটির মূল্য মাত্র দুই আশি টাকা এটি গবাদি পশুর প্রদাহ জ্বর ব্যথার ক্ষেত্রে অথবা চিকিৎসা হিসাবে পোষ করা যায় টোলফাবেড ইনজেকশনটি এটি এনএসএআইটি গ্রুপের ওষুধ অর্থাৎ নন টেস্টাল অ্যান্টি ইনফ্লামিক ইনফ্ল্যামেটরি ড্রাগস টলফাবেড ইনজেকশনটি গবাদি পশুর প্রদাহজনিত সমস্যা হিসাবে চিকিৎসা করা যায় আর্টাইটিস অথবা কন্টিনিউ শরীর ব্যথার ক্ষেত্রে পুশ করা যায় এবং শরীরে জ্বর নিরাময় পুষ করা যায় তাছাড়াও প্রদাহ জনিত মেস্টাইটিস অর্থাৎ উলান প্রদাহ জরায়ু প্রদাহ জরায়ু বের হয়ে আসা জনি বের হয়ে আসা এফএমডি বাদলা গলা ফুলা কুরারু লাম্পি স্কিন ডিজিজ অথবা শরীরের কোনো স্থান ফুলা অথবা ফুলে যাওয়া এতে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হলে গবাদি পশু ছাগল বেড়া মহিষের স্কিনের উপর যে কোনো জায়গা ফুলে গেলে সেই স্থান দ্বারা হাত দিলে ব্যথা অনুভব করে গাবি পশু সেক্ষেত্রে টলফাবেড ইনজেকশনটি পুশ করাও যায় টলফাবেড ইনজেকশনটি গাবির কোনো অ্যাক্সিডেন্ট অথবা হাড় ভাঙা অথবা যে কোনো অবস্থাতে গাভী জ্বর ব্যথা অনুভব হলে টলফাবেটটি পুশ করা যায় এটি গবাদি পশু ছাগল বেড়া মহিষের ক্ষেত্রে যেভাবে পুশ করতে হয় ম্যাস্টাইটিসের ক্ষেত্রে পঞ্চাশ কেজি দহি কুজনের। গরুর জন্য পাঁচ এম ইঞ্জেকশন শিরায় পুশ করা যেতে পারে গবাদি পশু ছাগল বেরাম মহিষের নিউমোনিয়ার ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য দুই থেকে আড়াই মিল ইঞ্জেকশন মাংস পেশিতে করা যেতে পারে প্রথম দিন হতে দ্বিতীয় ডোজটি চব্বিশ ঘন্টা পর প্রয়োগ করলে সবচেয়ে উপকার পাওয়া যায় ভালো অন্যান্য রোগগুলির ক্ষেত্রে একশো কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ সেমিল মাংস অথবা চামড়ার নিষে পুশ করা যায় আশা করি বন্ধুরা টলফাবেট বেড ইঞ্জেকশনটি এর বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম সেজন্য বন্ধুরা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আজ এই পর্যন্তই নিজে ভালো থাকুন আপনাকে আমার ভালো থাকুক সে প্রত্যাশায় বিদায় নিলাম লোহা পেস